দর্শক আমরা আজকে চলে আসছি বিখ্যাত তেয়াবাড়িয়া হাটে। এই হাট থেকে প্রথমে আমরা দেখতেছি গরু মাংসের বাজার দর। তো প্রথমে দেখলাম দুইটা দোকান, দেখলাম আরো বেশ কিছু গরুর গোশের দোকান আছে, সেগুলোতেও দেখি কেমন দরে বিক্রি হচ্ছে। আসুন বন্ধুরা আমরা আজকে নাটোরের তেয়াবাড়িয়া হাট দেখি। আজ আমাদের গন্তব্য রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর জেলা। আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত হাট নাটোর জেলার তেয়াবাড়িয়া হাটে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টুইন ব্লগসের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 27 ডিসেম্বর 2020, রোজ রবিবার, আমরা চলে আসছি আজকে নাটোর জেলার তেয়াবাড়িয়া হাটে, বিখ্যাত এই হাট। এই হাটে পাওয়া যায় সব উন্নত জাতের ছাগল এবং অন্যান্য সব পশু পাখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কাকা কি বিক্রি করতেছেন আজকে? গরু, আরে গরু। কত করে কেজি বিক্রি করতেছেন? 500 টাকা কেজি বিক্রি হয়। বেচা বিক্রি কেমন হয় আপনাদের হাটে? আলহামদুলিল্লাহ, না ভালো বিক্রি। আচ্ছা, কয়টার ভিতর শেষ হয়ে যাবে? কয়টা জব করছেন আজকে? একটাই জব করছি আমরা, একটাই। বিকালের দিকে কি দাম কমে নাই? 500 টাকাই থাকবে, কম হয় বিকালে এরকম। আচ্ছা ঠিক আছে, বিক্রি করে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কয়টা জব করছেন আজকে? একটাই। সার গরু? সার গরু। কত টাকা দিয়ে কিনছিলেন গরু? গরুর দাম হলো 60,000। 60,000। কয় মন হচ্ছে মাংস? 5 কেজি কম কম 3 মন। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন মাংস? 500 থেকে 480 টাকাও বিক্রি হয়। সন্ধ্যার দিকে কি দাম কমে? তখন একটু কমে যায়। শীতের দিনে তো মাংস ভালোই থাকে, সন্ধ্যা পর্যন্ত শীতের দিন ভালো থাকে। এই যে একটা ই দেখতেছি সাইন, পুরসভার সিল না? আচ্ছা, সকালবেলা এসে মারে দিয়েছে? সকালবেলা পুরসভা থেকে এসে মারে। আচ্ছা, পুরসভার সিল মারে দিয়েছে? পুরসভা ছাড়া ধরেন কোনো জব করা যাবে না, পুরসভার লোক থেকে জব করেন। আর যেটা আইডিয়া ওটা আইডিয়া, যেটা বকন বকন। আচ্ছা, বেচা বিক্রি কেমন হয় ভাইজান? ভালো ভালো হয় না? 2 দিন তো হাট আপনাদের, না একদিন? আর অন্যান্য দিন? অন্যান্য দিন আপনার স্টেশন বাজারে পাবেন, একত্র মোড়ে। আচ্ছা, আমাদের দোকানে সপ্তাহে 8 দিন, 7 দিনে দোকানদারি করি। আচ্ছা, তাহলে আপনারা একদিন এখানে বিক্রি করেন, আর অন্যান্য দিন? অন্যান্য দিন স্টেশন বাজারে। ঠিক আছে, ব্যবসা করেন, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কয়টা জব করছেন কাকা আজকে? একটা। কত টাকা দিয়ে কিনছিলেন গরু? কয় মন পাইছেন মাংস? 4 মন টু শর্ট হবে, 4 মন একটু কম হবে। আল্লাহ দিলে বেচা বিক্রি কেমন হয় আপনাদের হাটে? ভালোই হয় না? কত করে বিক্রি হচ্ছে কাকা গোশ? 500-480। আচ্ছা, সার গরু না? আচ্ছা, অন্যান্য কিছু হাটে আমরা দেখছি যে 1 কেজি গোশ কিনলে 1 পোয়া হার দেওয়া হয়, আপনাদের কি এরকম কোনো নিয়ম আছে? আপনারা শুধু মাংসই দিবেন? মাংসই দিবেন না? আচ্ছা কাকা, ভালো থাকে না? মাংস হাটে মিশাই দিব, সেটাই আর কি। আচ্ছা, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু জবাই করছেন আজকে? আজকে গরু জবাই করেছি হলো আপনার দুটা। দুইটা? দুই দোকান মিলে দুটা। দুইটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনা আছে তেল আপনার হলো 1 লাখ টাকার, এটা কিনা আছে হলো 45,000 টাকা। আলহামদুলিল্লাহ। কয় মন মাংস পাইছেন? 5 মন আর ধরেন আপনার ধরেন 3 মন। 5 মন আর 3 মন। ব্যবসা বাণিজ্য কেমন হয় আপনার? পরিস্থিতি ভালো না। ভালো না? না, বেচা বিক্রি কম। গরুর দামের সাথে মাংসের বাজার মিল নাই। মাংস কত করে বিক্রি করতেছেন হাটে আজকে? 500 বেচেছি, 80 বেচতেছি। মানে 480 থেকে 500 টাকার মধ্যে বেচা বিক্রি হয়? আচ্ছা,
বেচা বিক্রি তাহলে একটু কম আগের তুলনায় কম আগের চেয়ে অনেক কম আচ্ছা ঠিক আছে ব্যবসা করেন ভালো থাকেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান ভাই ভালো আছেন কয়টা জব করছেন ভাই আজকে একটাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ না কয় মন মাংস পাইছেন এটাতে 80 কেজি 80 কেজি ছোট গরু কিনছিলেন তো কত দিয়ে কিনছিলেন গরুটা গরুটা কিনা 42000 কোন হাট থেকে কিনেন আপনারা গরু আমরা রস্তপুর হাট থেকে তাইরপুর গলি যখন যেখান থেকে সুবিধা হয় আচ্ছা বিক্রি হচ্ছে কত করে ভাইজান আজকে ওই 500 500 টাকাতে সারা দিনে শেষ হয়ে যাবে না হ্যাঁ তাহলে বেচা বিক্রি ভালোই আছে হাটে না টুকটাক হচ্ছে কোনো রকম চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বাজার আরো বাড়বে বাড়বে তো কিছুদিন পরে আরো বাড়বে না আচ্ছা ভাইজান ব্যবসা করেন ভালো থাকে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি কি বিক্রি করতেছেন আমি বসে মাথা উড়ি দিচ্ছি ও আপনি মাংস বেচেন না না মাংস ওই দোকানে আচ্ছা মহিষের না এখানে তো কেউ মহিষ জব করে না আপনি কোথায় আনছেন ওই দেখেন মহিষ ও ওইটা মহিষ না আচ্ছা আমার এটাও মহিষের দোকান ও মাথার মাংস কত করে বিক্রি করেন মাথার মাংস মনে করেন 400 টাকা 400 টাকা কেজি আর ভুঁড়ি ভুঁড়ি আপনার 300 টাকা কেজি 300 মহিষের ভুঁড়ির দাম বেশি ভাই দাম বেশি আর পা গুলা কত করে বিক্রি করেন পা আপনার হলো বিক্রি করতে হলো আপনার 2000 টাকা চারটা 2000 টাকা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন মাশাআল্লাহ দেশি গরু জব করছেন হ্যাঁ দেশি আরে গরু কয় মনের গরু ছিল ভাই এটা 3 মনের গরু ছিল কত দিয়ে কিনছিলেন এটা এটা 60000 60000 কোন হাট থেকে গরু কেনেন আপনারা এটা আপনি বিভিন্ন হাট থেকে কিনি যখন যেখানে সুবিধা রস্তমপুর হ্যাঁ রস্তমপুর দাম করে এগুলো হাট থেকে কিনি সিটি হাট থেকে কিনি সিটি হাট থেকেও কিনে অত দূর থেকে কিনে নিয়ে এসে বিক্রি পোষাবে এখন যাই পোষায় আচ্ছা 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 পোষাচ্ছে না আচ্ছা গোশ কত করে বিক্রি হচ্ছে ভাই জানেন 500 টাকা কেজি 480 টাকা কেজি 480 তেও বিক্রি হয় বিক্রি হয় উপরে বেচা যাচ্ছে না উপরে যাচ্ছে না উপরে বেচা যাচ্ছে 500 কি এটা ফিক্সড করে দেওয়া পৌরসভা থেকে জি 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 আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভালো থাকে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বড় ভাই 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 ভালো আছেন ভাই কি মহিষের মাংস এটা পুরা মহিষ জব করছিলেন কয় মন পাইছিলেন মাংস মন পাঁচে চার মন কত দিয়ে কিনছিলেন ভাই মহিষ রাজশাহী সিটি হাট থেকে 90000 এ কত করে বিক্রি হচ্ছে মাংস গরুর চাইতে বেশি দাম ও তাই আচ্ছা আচ্ছা ভাইজান বিক্রি করে না দর্শক এখানে বিক্রি হচ্ছে মহিষের মাংস 550 টাকা কেজি দরে কত করে বিক্রি হচ্ছে মাংস 500 500 কমে বিক্রি হয় না 480 480 থেকে ভালো করে তুলেন ছবি ভালো করে তুলেন ভালো করে তুলতে হবে এই আইরা গরু এটা এই যে পিসি আছে ডাঙ্গুয়ালা দেশি আইরা গরু এটা সিল মারা আছে অরিজিনাল সিল মারা এটা অরিজিনাল পৌরসভার সিল লাগতো 500 টাকা কেজি জিনিস ভালো বেশি দাম বেশি দাম বেশি সোজা কম দামের জিনিস ভালো বেশি না 10 টাকা লিবো ভালো খাও দেশি আইরা দেশি আইরা বেচা বিক্রি কেমন হচ্ছে ভাইজান আমার আলোর মতো ভালো ভালো আছে না আলহামদুলিল্লাহ না 10 টাকা কাস্টমারে বেশি লব না সেটাই সেটাই 10 টাকা কম নিলে খারাপ খাওয়াব না 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 অবশ্যই খারাপ জিনিস খাওয়াব না ভালো জিনিস খাও আচ্ছা ঠিক আছে ভাইজান ব্যবসা করেন ভালো আছেন আপনারা কি বিক্রি করতেছেন না পা আর মাথা ভুঁড়ি 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 আচ্ছা এই পা কত করে বিক্রি হয় ওটা 4টা 1200 হলে বেচে দিলাম আপনার কাছে 4টা 1200 টাকা মাথার মাংস আর ভুঁড়ি কি দামে বিক্রি করতে
আড়াইশো টাকা। মগজ কি একটা একটা বিক্রি করেন না? মগজ কি দামে বিক্রি হয়? দুশো টাকা পিস। আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই ভালো আছেন? মাথা কাটতেছেন না? মাথার মাংস কি দরে বিক্রি হচ্ছে? সাড়ে তিনশো টাকা। এই মাথাটা কয় কেজি হবে? এটা বারো কেজি। বারো কেজি হবে। সারাদিনে শেষ হয়ে যাবে না ভাই? কভার হয়ে যাবে না? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? ভালো যাচ্ছে না আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালো। আচ্ছা ভাই, সবারই একই অবস্থা, সবারই একই অবস্থা। এই গরুর পা কত করে বিক্রি হচ্ছে ভাই? হলো আপনার হলো চারটা আটশো, এক হাজার, এভাবে বিভিন্ন রকম দাম সাইজের উপরে। আর জিবা? জিবা সাড়ে তিনশো টাকা কেজি। সাড়ে তিনশো টাকা কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবসা করেন, ভালো থাকে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কয়টা জমা করছেন আজকে? কয় মন পাইছেন মাংস? একশো কেজি। একশো কেজি। কত দিয়ে কিনছিলেন ভাই? পঞ্চান্ন হাজার। আল্লাহ দিলে লাভ থাকবে না তো? আলহামদুলিল্লাহ। কত করে বিক্রি হচ্ছে মাংস? চারশো আশি, পাঁচশো। চারশো আশি থেকে পাঁচশো, শেষের দিকেই তো প্রায়। কলিজা কি আলাদা বিক্রি হয়? কলিজা কি দামে বিক্রি হয়? পাঁচশো বিশ টাকা। কলিজার দাম একটু বেশি, বিশ টাকা বেশি। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে ভাই, জান ভালো থাকেন, বিক্রি করেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে চলে আসছি বিখ্যাত তেবাড়িয়া হাটে, নাটোর জেলা। এই হাট থেকে প্রথমে দেখলাম গরু মাংসের বাজার দর, এবার আমরা ঢুকব ছাগলের দাম দর জানার জন্য। আসুন বন্ধুরা, এবার আমরা ছাগলের হাটে ঢুকি, আসুন আমার সাথে।